मोर सिंपल प्रश्न आरबत অসমীয়া ভাষা পঢ়াই নে নাই আরবত অসমীয়া পঢ়াই নেকি আরবত অসমীয়া ভাষা পঢ়াই নে নাই আরবত অসমীয়া পঢ়ালে আমি অসমতো আরবী পঢ়াম যদি আরবত যদি অসমীয়া শিকায় আমি অসমত আরবী কানিব লাগে বিধানসভা যুযুধান রূপত মন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা আরবী শিক্ষাক লৈ এইদৰে সদনৰ মজিয়াত হৰগ হোৱা দেখা গল শিক্ষামন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মাক আৰবী শিক্ষাক লৈ সদনৰ মজিয়াত শিক্ষামন্ত্রীৰ এই তুচ্ছ তাচ্ছিল্য শুনি খঙত অগ্নি শর্মা হল কংগ্রেছৰ ইজনৰ পিছত সিজন বিধায়ক ৰকিবুল হুছেইনৰ হিমন্ত বিশ্ব শর্মাক প্ৰশ্ন অসমীয়া পঢ়াই নেকি ইংলেণ্ডত শিক্ষামন্ত্রী মহোদয় উত্তর দিতে তার একটা গ্রহণযোগ্য সমাধান বা সমাধানের পথর কথা তখেতে কব বলে আমি ভাবিছিল কিন্তু দেখা গেল তখেতর বক্তব্যত রাজনৈতিক আক্রমণ প্রত্যাক্রমণতেই সীমাবদ্ধ থাকিল ইফালে শিক্ষা বিভাগের চারিদিনিয়া আলোচনাত শিক্ষামন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মার অনুপস্থিতিক লৈ রূপজ্যোতি কুর্মীর প্রশ্ন আমি পাগল নেকি পাগল বলে ভাবে নেকি বারো কারণ মূল মতে মই পাগল নহয় আমি সদনলৈ আহিম আৰু সদনত মন্ত্রী উপস্থিত না থাকিব ই কেনে কথা পাগলৰ দৰে ইয়াত থাকিলো আঠ ঘণ্টা ন ঘণ্টা পাগলৰ দৰে ৰাতিপুৱা পাই ইয়াতে থাকো বিধানসভাত যে সমষ্টি মানুহে বেয়া পাব যদি আমি যদি নাথাকো শিক্ষামন্ত্রীটো ঘূৰি ফুৰিছে নেডাৰ কিবা হৈ পেলাই কিন্তু আমি কংগ্ৰেছ দলে আজি খুব দুখ প্ৰকাশ কৰিছো বিরোধীর তীর্যক মন্তব্যর পিছতো অবশ্যই নিজের স্থিতি অটল থাকিল হিমন্ত বিশ্ব শর্মা হিমন্ত বিশ্ব শর্মায় পুনের কলে আরবী শিক্ষাত অযথা খরচ নকরে শিক্ষা বিভাগে যে আমি আরবিক শিক্ষার নামত আমি বহুত টাকা অসমত খরচ করো বহুত শিক্ষক দিও কিন্তু আরবতো অসমিয়া নচলায় গতিকে আমার কথাটো হল যে শিক্ষা ব্যবস্থাটো আমি যে ধনের অপব্যয় করে আছো সেইবিলাক বিষয় আমি চাব লাগে ক্যামেরাপার্সন নিত্য হিতেশ আর সঞ্জয়ের সহযোগত রাজু বড়ুয়া রিপোর্ট নিউজ 18 অসম নর্থ ইস্ট মূল সিম্পল প্রশ্ন আরবত অসমীয়া ভাষা পড়ায় নে নাই